আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, এখন আমি যে জমিতে দাঁড়িয়ে ভিডিওটি করছি এটি হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস। অনেকেই হয়তো এই ঘাসটি সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। তো এখন আমি যে ঘাসগুলো দেখাচ্ছি এই ঘাসগুলোর বয়স হচ্ছে প্রায় 40 দিন হবে না, আবার কমও নয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে 40 দিন বয়সে ঘাসের ফলন কেমন হয়, জারোয়ান হাইব্রিড ঘাস। আপনারা জানেন যে ইউটিউবে অনেকেই কিন্তু আপনাদেরকে বলে থাকে যে 40 দিনে 7 ফিট 8 ফিট উচ্চতা হয় ঘাসের। এগুলো কথায় কান দিবেন না, কেননা ইউটিউবে অনেকেই ধোকাবাজ বের হয়েছে, ঘাস বিক্রি করার কথা ভেবে তারা মিথ্যা ইনফরমেশন দেয়। তো অনেক খামারি আছে যারা নতুন খামার করবে, তারা কিন্তু তাদের কথায় বিশ্বাস করে, তাদের একটা টার্গেট নেয় যে আমাদের 40 দিনে যদি 6 ফিট ঘাস হয় তাহলে আমরা একর প্রতি 15 টন ঘাস পাবো এক কাটায়। সেই হিসাবে ঘাস নিয়ে রোপণ করার পর কিন্তু তারা সেই ফলনটা পায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 40 দিনে ঘাসটি হয়তো কিছু চারা কিছু ঘাস 2-4টা সেগুলো 5 ফিট হয়ে গেছে, আর বাদ বাকিগুলো কিন্তু এখনও হয়নি, কারণ ঝোপা আকারে হয়েছে। আপনারা দেখুন ঝোপা হচ্ছে। তো এখন যে সাইজের ঘাসটি হয়েছে, মানে ঘাসগুলো যত বড় হয়েছে, এই এমতো অবস্থায় কিন্তু আপনারা কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন। তবে এই অবস্থায় কেটে খাওয়ালে আপনাদের গবাদি পশু প্রোটিন বেশি পাবে, কারণ অনেকেই হয়তো জানেন না যারা ঘাস চাষ করেন ঘাসের প্রোটিন কখন বেশি এবং কম হয়। ঘাস যখন 1 থেকে 4 ফিট অথবা 5 ফিট থাকে তখন কিন্তু ঘাসের প্রোটিনগুলো 4 ফিট পর্যন্ত কিন্তু ঘাসের সর্বোচ্চ প্রোটিন থাকে। শুধু এই ঘাস নয়, জারা ঘাস নয়, যে কোনো ঘাসেই কিন্তু 18% প্রোটিন থাকে। আর যখন ঘাসটি তার চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু এই ঘাসগুলোর প্রোটিন ধীরে ধীরে কমে যায়। যারা হয়তো ট্রেনিং নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন ঘাস সম্পর্কে, তারা কিন্তু হয়তো জানেন যে ঘটনাটি আসলে ঠিক নাকি ব্যাঠিক। তো ভিউয়ার্স, এখন ঘাসগুলো যত বড়, এই এই এমতো অবস্থায় যারা ছাগল খামার করেছেন তারা কিন্তু ঠিক এই ঘাসগুলো এত বড় হওয়ার পরে কিন্তু কেটে দিবেন। তাহলে কি হবে, আপনার ছাগল ঘাসের পুষ্টি, ঘাসের যে পুষ্টিটা পরিপূর্ণ পুষ্টিটা কিন্তু পাবে, আর এর চেয়ে ঘাসগুলো যখন বড় হয়ে যাবে তখন ধীরে ধীরে পুষ্টিগুলো কমে আসবে। তো ভিউয়ার্স, আমি কথা বেশি বাড়াবো না। যারা ঘাস চাষ করতে চান আপনারা চাইলে এই জারাওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন, কারণ ঘাসটি শীতকালে খুবই ভালো ফলন হয়। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, যেমন অনেকে বলছে কিন্তু জারা ঘাস পানিতে 2 মাস বেঁচে থাকে। হ্যাঁ, পানিতে 2 মাস বেঁচে থাকে কি না আমার এখনও এই সম্পর্কে অভিজ্ঞতা নাই, কারণ আমি আমার নিচু একটি জমি ছিল সেখানে 1 মাস পানি জমে থাকে, সেখানে কিন্তু আমি ঘাসটি পরীক্ষামূলক চাষ করেছিলাম। তো 1 মাস পানি থাকার পর আমার ঘাসগুলো মারা গেছে। অনেকে হয়তো আপনাদেরকে বলতে পারে 2 মাস পানি থাকলে বাঁচবে, আমি কিন্তু আপনাদের এই কথাটি বলছি না, কারণ আমি পরীক্ষা করে দেখেছি প্র্যাকটিক্যালে আমার ঘাসগুলো 1 মাস পানি থাকার কারণে মারা গেছে। হ্যাঁ, আমার জমিতে পানি ছিল প্রায় 1.5 ফিটের বেশি। এখন যদি হালকা চিকচিকানি পানি থাকে সেক্ষেত্রে হয়তো বাঁচতে পারে, তবে আপনার ঘাসের বয়স অবশ্যই কিন্তু বেশি পরিমাণ হতে হবে, যেমন ঘাসগুলো শক্ত হয়ে যেতে হবে। শক্ত ঘাস সহজে নষ্ট হতে চায় না, তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো না, কারণ আমি চাই না আমি মিথ্যা ইনফরমেশন দিয়ে কোনো খামারির ক্ষতি করি। তো ভিউয়ার্স, আপনারা যাদের উঁচু জমি, যে সমস্ত জমিতে হয়তো বৃষ্টির পানি 2-4, 10-15 দিন থাকে, অথবা বন্যার পানি 10-15 দিন উঠলে আবার নেমে যায়, তারা কিন্তু নিঃসন্দেহে এই ঘাসটি আপনার জমিতে চাষ করতে পারেন। এছাড়া 2-3 মাস পানি থাকলে সেখানে আপনি চাষ করতে পারবেন না। আর আরেকটি কথা আমি আপনাদেরকে, যেটা সঠিক কথা আমি বলে দেই, অনেকেই হয়তো জারা ঘাস চাষ করে, করার পর দেখেছে যে জমিতে 2 মাস পানি আছে ঘাস মরে নাই। আমি একটা জিনিস ফলো করে দেখেছি, ঘাসের জমিতে বন্যার পানি অথবা বৃষ্টির পানি যদি 1 মাস 1.5 মাস অথবা 2 মাস জমা থাকে ওই মুহূর্তে ঘাসগুলো মারা যায় না। বৃষ্টি অথবা বন্যার পানি যখন নেমে যায় জমিটাতে, যখন পানি শুকিয়ে যায় তখন কিন্তু অটোমেটিক ঘাসগুলো আর কুড়ি ছাড়তে পারে না, গজাতে পারে না, মারা যায়। তো অনেকেই ভিডিওতে দেখাচ্ছে যে আমার জমিতে দেখেন 2 মাস পানি 1 মাস পানি, আমার ঘাস কিন্তু মারা যায়নি।
তো তাদের জমিতেই কিন্তু যখন পানিটা শুকিয়ে যায় তখন কিন্তু আর ভিডিও দেয় না, কেননা ওই মুহূর্তে ঘাসগুলো মারা যায়, কথাটা খেয়াল রাখবেন। তো বিবার আমি আর কথা বাড়াবো না, যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা এই মুহূর্তে কাটিং দিতে পারছি না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কাটিং উপযোগী ঘাস এখনও হয়নি, আর আমরা পরিপক্ব না হওয়া পর্যন্ত কিন্তু এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দেই না, কারণ অনেক খামারিরা অনেক টাকা দিয়ে ঘাসের কাটিংগুলো ক্রয় করেন, তারপর কুরিয়ার ভাড়া দিয়ে নেন, জমি চাষ করেন, সার প্রয়োগ করেন, একটা ব্যয়বহুল একটা খরচা হয়ে যায়। তো সেই হিসাবে কিন্তু আমরা কাটিংগুলো ডেলিভারি দেয় যেন কোনো খামারি ক্ষতিগ্রস্ত না হয়। তো ব্যাস আমি কথা বাড়াবো না, যারা এই ঘাসের কাটিংগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।